ও গোলাম আল্লাহরে ভয় পাও, আল্লাহরে ভয় পাও, আল্লাহর গোলামি করো, বাতাস তোমার কথা শুনতে বাধ্য। এটা গল্প নয়, বাতাস বহু মানুষের কথা শুনেছে, ঠিক কি না? সাগরের পানি, নদীর জোয়ার, নদীর পানি বহু মানুষের কথা শুনেছে, ইতিহাসে পাওয়া যায় কি যায় না? ও মুসলমান, বন জঙ্গলের জন্তু জানোয়াররা মানুষের কথা শুনেছে, ইতিহাসে পাওয়া যায় কি যায় না? আমার ভাইরা, যাদেরকে আমরা ভয় পাই তারা নিরাপত্তা দিয়েছে, এমন ঘটনা ইতিহাস কোরআন হাদিসে আছে না নাই? তাহলে আল্লাহর কথাই তো ঠিক, তুমি যদি আল্লাহর জন্য হয়ে যেতে পারো, গোটা দুনিয়ার সব কিছু তোমার জন্য হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর গোলামি করো, আর আল্লাহর গোলামি যদি করতে পারো, ওই ঘরের রবের গোলামি যদি করতে পারো, কাবার রবের গোলামি করতে পারো, তাহলে তিনি তোমাদেরকে খাওয়াবেন যখন তোমরা ক্ষুধার্ত হও, আর তোমরা যখন ভয়ের মধ্যে পড়ে যাও তখন তিনি তোমাদেরকে নিরাপত্তা দেবেন। কে দেবেন? আল্লাহ। আল্লাহ বলতেছে, আমার গোলামি কর, আমি খাওয়াবো, আর বান্দা খাওয়ার জন্য আল্লাহর গোলামি ছেড়ে দে, খাওয়ার জন্য আল্লাহর গোলামি ছাড়ে। আল্লাহ কয়, আমার গোলামি কর, আমি খাওয়াবো। আল্লাহর কথা সত্য না মিথ্যা? বান্দার ভয়ে বান্দা আল্লাহর আল্লাহর ভয় ছেড়ে দিয়েছে, পুলিশের ভয়, আর্মির ভয়, র‍্যাবের ভয়, এটার ভয়, সেটার ভয়, ভয়ে ভয়ে বান্দা আল্লাহর ভয় ছেড়ে দিয়েছে। আল্লাহ কয়, আমারে ভয় পা, আমি তোদের ভয় দূর করে দেব। মুমিনের জন্য ভয়ের কিচ্ছু নাই, ভয় করাটাও একটা শিরিক, যাকে তাকে ভয় করা এটাও একটা শিরিক। ভয় পাবো কাকে? রব্বুল আলামিন দেখে বলেন, ও বিশ্বাসীরা, তোমরা আমারে ভয় পাও, ভয় পাওয়ার মতো ভয় পাও, আমরাও তো আল্লাহরে ভয় পাই, তবে বিপদে বললে ভয় পাই, এমনি ভয় পাই না, ঠিক কি না? বিপদে বললে আল্লাহরে ডাকে, যখন জাহাজ ডুবে যায় আল্লাহরে সমানে ডাকে, হিন্দুরাও ডাকে, তখন আর ভগবান কয় না, তখন কয় আল্লাহ, ঠিক কি না? বিপদে পরে আপনি আল্লাহরে ডাকেন, ডাকবেন, এটা ভালো কথা, কিন্তু বিপদের আগে আল্লাহরে ভুলে গেলে আল্লাহ তো বুঝে এটা যে আমার বাটপারি। এজন্য সুখের সময় আল্লাহকে যদি রাখতে পারি, দুঃখের সময় আল্লাহ আমার জন্য হয়ে যাবে। লাইন শাকার তুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর জন্য শুকরিয়া যদি করতে পারি, যখন নেয়ামত আছে তখন বিপদের সময় আল্লাহ তাআলা আমাকে আবার নেয়ামত দিয়ে ধন্য করে দেবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, বলছিলাম মৌতের স্থান এবং সময় নির্ধারণ করে দিয়েছেন রব্বুল আলামিন। এজন্য মৌতের ভয়ে যারা স্পষ্ট কথা বলে না, ন্যায় বিচার করে না, সত্য সাক্ষ্য দেয় না, মিথ্যা পথে চলে, তার আজকে ও সব ছেড়ে দেন যে আল্লাহকে ভয় পাবো, মরণ যা হওয়ার যেখানে হওয়ার যেভাবে হওয়ার সেভাবেই হবে, ঠিক কি না? উল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা মরণ থেকে যেদিকে পালাতে চাও, মরণ তোমাদেরকে নির্ধারিত সময় নির্ধারিত জায়গায় আক্রমণ করবে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি আকাশেও সেই সিঁড়ি লাগিয়ে পালাতে চেষ্টা করো, ওই মৌত তোমাকে সেখানে গিয়েও গ্রাস করবে। যেখানে যাও, মাটির নিচে যাও, সমুদ্রের নিচে যাও, সেখানেও তোমাকে মৌত গ্রাস করবে, তোমাকে মরতেই হবে। কাছের কাছের ভিতরে বুলেট প্রুফ কাছের ভিতরেও যদি মানুষ ঢুকে যায়, ওই জায়গাতেও আজরাইল ঢুকতে পারে কি পারে না? এজন্য প্রিয় ভাইরা,
মানুষ মওতের থেকে পালানোর চেষ্টা করে কিন্তু জাহান্নামের থেকে পালানোর চেষ্টা না মওতের থেকে পালানো সম্ভব না জাহান্নাম থেকে চেষ্টা করলে আল্লাহ মুক্তি দেবে এটা সম্ভব যেটা সম্ভব ওটা চেষ্টা করে না বরং মওতের থেকে পালানোর চেষ্টা করে আরে মেয়েটা তো বোকামি দুনিয়ার শুরু থেকে আজকের দিন পর্যন্ত হাজার হাজার কোটি মানুষ পার হয়ে গেছে কেউ বেঁচে নাই কেউ বেঁচে নাই এর দ্বারা বোঝা যায় মৃত্যুর থেকে পালানোর চেষ্টা করে লাভ নাই কার দাদার দাদা বেঁচে আছে হাত তোলেন কেউ আছে তার উপরে কেউ আছে এর উপরের পুরুষ কেউ আছে কে আছে দাদা আছে কয়জনের যদি বলি তাহলে অর্ধেকও হাত তুলতে পারবেন না তাহলে প্রিয় ভাইয়েরা এটা চিরচেনা সত্য আল্লাহ বলেন এই মৌতকে ভয় না পায়াত সম্পদের লোভে মানুষ গুলো অন্যায় করে অপরাধ করে ও বন্ধু আপনি কার জন্য সম্পদ জোড়াইলেন দুইটা চোখ বন্ধ করে দেখেন ওই দামি খাদের মধ্যে থেকে আপনাকে নামিয়ে দেওয়া হবে মসজিদের কম দামি খাদের মধ্যে আপনাকে রাখা হবে আপনার স্ত্রী আপনাকে দামি খাদ থেকে নামিয়ে দেবে কারণ ল্যাপটপ নষ্ট হয়ে যেতে পারে কার জন্য আপনি ল্যাপটপ কিনেছেন এক নাম্বার খাট এক নাম্বার কাঠ সেগুন কাঠের বিশাল বড় খাট দেড় দুই লাখ টাকা দিয়ে লাক্সারি খাট বানিয়েছেন যত দামি খাট তত তাড়াতাড়ি নামাবে কারণ আপনার শরীরের ময়লায় কোনো কারণে খাট যেন নষ্ট হয়ে না যায় আপনার ওই আদরের বউটাই আপনার ওই খাট থেকে নামায়া দেবে কত বেঈমান একটু চক্ষু করে চক্ষু মেলে দেখেন তো ভেবে দেখেন তো ও মুসলমান ভাইরা শুধু তাই না আপনার বেডরুমে আপনারে রাখবে না আপনার বেডরুম থেকে আপনাকে বারান্দায় নামিয়ে দেওয়া হবে আপনার হাতের আংটিটা খুলে নেওয়া হবে আপনার হাতের ঘড়িটাও খুলে ফেলা হবে আপনি মহিলা আপনার কানের দুলগুলো আপনাকে দেওয়া হবে না ছোট্ট দুল কম দামি দুল আপনাকে দেওয়া হবে না নাকের 200 টাকা দামের ফুলটাও আপনাকে দেওয়া হবে না আপনার শরীরের জামা কাপড়গুলো দামি জামা কাপড়গুলো খুলে ফেলা হবে আপনার গায়ে যে তাগা ছিল ওই রশিদা পর্যন্ত খুলে ফেলা হবে আপনার কিচ্ছু নিয়ে যেতে দেবে না বরং এমন অনেক ঘটনা পাওয়া যায় বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পরে দাফন হয় নাই দাফন হওয়ার আগেই সন্তানরা জায়গা জমিন নিয়ে মারামারি লাগছে কার জন্য আপনি জমা করলেন ঘর থেকে বের করে দেবে তাড়াতাড়ি দাফন করে দাও তাড়াতাড়ি বিদায় করে দাও কিন্তু মানুষ তাড়াতাড়ি যেতে চাইবে না নেককাররা বলবে তাড়াতাড়ি নিয়ে যাও বদকাররা বলবে তোমরা আমারে কোথায় নিয়ে যাও কোথায় নিয়ে যাও মানুষ যখন মৌতের সময় হবে আজরাইল আলাইহিস সালাম আসবেন তার সাথে রহমতের ফেরেশতাও আসে কারোর জন্য গজবের ফেরেশতাও আসে মৌতের সময় হলে দিনদার মানুষগুলার সামনে একটা জাহান্নামের ছবি ফেরেশতারা তুলে ধরবেন কিসের ছবি তখন দিনদার বান্দারা ভয় পেয়ে যাবে ইমানদাররা ভয় পেয়ে যাবে ফেরেশতারা তৎক্ষণাৎ এই ছবিটা লুকিয়ে ফেলে আরেকটা ছবি দেখাবে জান্নাতের ছবি আর ফেরেশতারা বলবে গোলাম তোমার জন্য ওই জাহান্নামটাই বরাদ্দ ছিল কিন্তু তোমার ঈমান আর নেক আমলের কারণে ওই জাহান্নামটাকে বদলাইয়া এই জান্নাতটা তোমার জন্য রব্বুল আলামিন বরাদ্দ করেছে তখন বান্দার রুহটা তাড়াতাড়ি বের হয়ে যাবে বান্দা তাড়াতাড়ি যেতে চাইবে আর বদকাররা যখন তার মৌতের সময় হবে জান্নাতের ছবিটা তার সামনে হাজির করা হবে বান্দা খুশি হয়ে যাবে আর তৎক্ষণাৎ ওই জান্নাতের ছবিটা সরিয়ে সেখানে একটা জাহান্নামের ছবি তুলে ধরা হবে বান্দা চিৎকার করতে থাকবে ফেরেশতারা বলবে গোলাম তোমার জন্য ওই জান্নাতটা বরাদ্দ ছিল কিন্তু তোমার কার্যক্রমের কারণে তোমার আমলের কারণে ওই জান্নাতটা আল্লাহ তাআলা কেটে দিয়া এই জাহান্নামটা এখন তোমার জন্য বরাদ্দ করেছে আবার ভাইরা এই জন্যই মৌতের ভয় মক্কার কাফের বেঈমান ওই সন্ত্রাসীগুলো ওই ডাকাতগুলোকে আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছিল
আবু বকর ওমর ওসমান আলী লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম এদের ভিতরে ডাকাত সন্ত্রাসী জেনাকার চোর বদমাইশ অন্যায় করেছে অপরাধ করেছে মানুষ হত্যা করেছে এমন লোক ছিল কি ছিল না কিন্তু এই মৌতের ভয় আল্লাহর ভয় কোরআনুল কারীমের আনুগত্য এই মানুষগুলোকে সোনার টুকরায় রূপান্তরিত করেছে ও মুসলমান ভাইরা এভাবে একটা দিন আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে আর এরপরে একটা সময় কিয়ামত হয়ে যাবে তবে এই দুনিয়ায় ভালো মানুষ কমতে শুরু করেছে ভালো মানুষ কমা কিয়ামতের লক্ষণ না দুনিয়ার হায়াত বাড়ার লক্ষণ কিয়ামতের লক্ষণ কারণ ভালো মানুষের উপর কিয়ামত হবে না এখন ভালো মানুষ কমে যাচ্ছে দিন দিন ইফতিজার বাড়ে না কমে দিন দিন জানাকার ধর্ষণ বাড়ে না কমে দুর্নীতিটা কেবল বাংলাদেশে কমতেছে কমতেছে আমার ভাইরা কেসিনো বাড়ে না কমে ইয়াবা নামের বাবা বাড়ে না কমে বাড়ে কেন সরকার তো দুই হাত দিয়া ধরছে এই সরকার তো এগুলার ব্যাপারে খুব শক্ত খুব ভালোভাবে নেমেছে কিন্তু ইয়াবাও বন্ধ হয় না দর্শনও বন্ধ হয় না লুটতরাজও বন্ধ হয় না কেসিনিও বন্ধ হয় না দুর্নীতিও বন্ধ হয় না এক এক নেতার ঘরে হাজার কোটি টাকা শত কোটি টাকা ঠিক কিনা তাও পুঁটি মাছের ঘরে তাহলে এবার বুঝেন বোয়াল মাছের ঘরে কি আছে ও মুসলমান ভাইরা এজন্যই তো ব্যাংকে টাকা রায় কারণ এক একজনের ঘরই তো কয়েক ব্যাংকের টাকা আমার মুসলমান ভাইরা কথাগুলো পলিটিক্যাল কথা মনে করবেন না দেশটা আমার দেশপ্রেম সবার ভেতরে থাকতে হবে দেশ গড়ার জন্য সবাইকে আগাতে হবে বিবেকবান মানুষদের কাজ হলো অন্যায় যে করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে আমরা আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না জাসদ বুঝি না বাসদ বুঝি না যে চুরি করবে তার বিরুদ্ধে আমরা বলবো আর যদি আপনার মনে কষ্ট লাগে তাহলে বুঝা যাবে আপনি চুরের তালিকার লোক আপনি মুসলমান না মুসলমানের কাজ হলো হক কথা বলা মুসলমান হক কথা বলতে গিয়া নিজের সন্তান কোনটা পরের সন্তান কোনটা এটা মুসলমান বিচার করে না ঠিক কি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চুরির বিচার আসলো আল্লাহর নবী রায় দিয়ে দিলেন হাত কেটে দাও একটা যুবতী মেয়ের হাত কাটার জন্য আল্লাহর নবী নির্দেশ দিলেন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন এই যুবতী মেয়ে এ মেয়ের তো এখনো বিয়ে শাদী হয় নাই হাত কেটে দিলে তার ভবিষ্যৎ কি তার কি অবস্থা হবে কিন্তু সাহাবায়ে কেরাম কোনোভাবেই রাসুলের কাছে এই ব্যাপারে আপিল করার সাহস করতে পারছিলেন না হযরত উসামা নামে ছোট্ট এক সাহাবী ছোট্ট বাচ্চা তারে বলল তুমি যাও রাসুলের কাছে গিয়া বলো রাসুল যেন এই বিচারটাকে একটু সহজ করে দেয় বদলাইয়া দেয় হযরত উসামা আল্লাহর নবীর কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ তার জন্য বিচারটাকে একটু সহজ করে দেয়া যায় না আল্লাহর নবী বলেন হে উসামা তুমি ছোট্ট মানুষ এটা তো তোমার কথা হতে পারে না তোমার মাথায় এটা ঢুকলো কেমনে কে শিখায় দিছ ওইটা বলো হযরত উসামা বলেন আমার কথা না এটাই ঠিক ইয়া রাসূলুল্লাহ ওই যে মুরব্বীরা দাঁড়ায় আছে ওই মুরব্বীরা শিখায় দিছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল সুন্দর মানুষ রাগ করলে লাল হয়ে যায় আল্লাহর নবী বললেন ও সাহাবায়ে কেরাম শোনো তোমরা যে বিচারের জন্য আপিল করছো আল্লাহর কোরআনের বিধান আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোর আর চুন্নি ধরে ধরে হাত কেটে দাও এটা কোন রাজার বিধান না আল্লাহর বিধান এই বিধান শুধু তাবলিগ জামাতের জন্য না হিজবুল্লাহর জন্য না সারসিনার জন্য না অন্য কোন ইসলামী দলের জন্য না বিএনপি আমলের জন্য এই বিধান আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ও সাহাবায়ে কেরাম শোনো আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত আমি মুহাম্মদ আমার মেয়ের ফাতেমার হাতটাও কেটে দিতাম আল্লাহু আকবার বলেন
এর নাম ইসলাম, এর নাম ইসলাম। মানব রচিত আইনের ভিতরে ঝামেলা আছে, আল্লাহর আইনের ভিতরে ঝামেলা নাই। মানব রচিত আইন বদলানো লাগে, আল্লাহর আইন বদলানো লাগে না। মানব রচিত আইনে ক্ষতির দিক আছে, আল্লাহর আইনের মধ্যে কোনো ক্ষতির দিক নাই। আমার বন্ধুগণ একটু পর্যালোচনা করেন, স্বাধীনতা আমার এই দেশ স্বাধীনতা অর্জন করেছে 48 বছর 49 বছর হয়ে গেল। এত বছর পর্যন্ত যারা আমাদের সমাজটাকে চালিয়েছে, দেশটাকে চালিয়েছে, সবাই কিছু না কিছু ভালো কাজ করেছে, ঠিক কি না? এটাকে অস্বীকার করা যাবে? সবার দ্বারা ভালো কাজ হয়েছে। আবার সবাই যখন আমাদের সামনে বক্তব্য দেয়, সবাই তো সুন্দর বক্তব্য দেয় ভাই, এই বন্ধ করে দেব, এটা চালু করব, এই করব, সেই করব, আগ্রম ভাগ্রম আছে না নাই? ভালো ভালো বক্তব্য দেয় না? আমার বন্ধুগণ, দুর্নীতি বন্ধ করে দেব, চুরি বন্ধ করে দেব, শিক্ষা ব্যবস্থার এই হবে, দেশের এই উন্নতি হবে, এই যে বক্তব্য সবাই দিল, বক্তব্য 48 বছর ধরে শুনলাম। এবার একটু পর্যালোচনা করেন, এবার যোগ বিয়োগ করে কনক্লুশন টানেন, সমান সমান কি হলো? 48 বছর আগের চাইতে দুর্নীতি এখন কম না বেশি? জেনা কম না বেশি? চুরি ডাকাতি কম না বেশি? অন্যায় অপরাধ কম না বেশি? বেপর্দা কম না বেশি? তো কোনটা ভালো পাইছেন? আত্মপর্যালোচনা করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে তারা তো ভালো কথা বলেছে, তারা তো ভালো কাজ করার চেষ্টা করেছে, হলো না কেন? একটা শিক্ষা বন্ধু আল্লাহর নবীর জীবনী থেকে নেন, এটাই হোক আজকের মাহফিলের বড় শিক্ষা। সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনে দুইটা টার্মে আন্দোলন করেছেন। প্রথম টার্ম 17 থেকে 40 বছর পর্যন্ত কোরআন ছাড়া আল্লাহর জমিনের মানুষগুলাকে শান্তি দেওয়ার চেষ্টা করেছিলেন। দ্বিতীয়বার 40 থেকে 63 পর্যন্ত, এখানে 23 বছর, প্রথম 23, দ্বিতীয় 23, এই 23 বছর মোট 46 বছর মানুষকে শান্তি দেওয়ার আন্দোলন করেছিলেন। এই 23-এর মধ্যে প্রথম 23-এ কোরআন ছিল না, দ্বিতীয় 23-এ কোরআন আছে। প্রথম 23 বছরের রেজাল্ট হলো শূন্য, আর দ্বিতীয় 23 বছরের রেজাল্ট হলো আল্লাহর নবীর হাতে এমন এক সমাজ ব্যবস্থা তৈরি হলো, যেমন সুন্দর আর সুখী সমাজ কিয়ামত পর্যন্ত একটাও আসবে না। আল্লাহু আকবার! তো সমস্যা কোথায় মুসলমান ভাইয়েরা? আমরা তো সবাই মুসলমান। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, 92% মুসলমান, এই মুসলমানের দেশে চোরের সাজা কি, ডাকাতের সাজা কি, জানার সাজা কি, কি বলে যে হত্যাকে হত্যার সাজা কি, এই যে সাজাগুলো, এই যে দণ্ডবিধিগুলো, এই দণ্ডবিধিগুলো কোরআন শরীফে আছে না নাই? এগুলো কি কোরআনের কথা না রাজনৈতিক কথা? কোরআন শরীফে আছে তো এগুলো? কারো মনে কষ্ট দেয় না তো? মনে কষ্ট গেলে ঈমান থাকবে তো? ঈমান থাকবে মনে কষ্ট গেলে? আল্লাহর কোরআনের কথা যদি আপনার মনে কষ্ট দেয় বন্ধু, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আল্লাহর কোরআনের কথা শোনার পরে ওইটা আমল করতে পারেন নাই, আপনি ফাসেক, কিন্তু আপনি ঈমানদার। আর আল্লাহর কোরআনের কথা শুনলে যদি কারোর মনে কষ্ট যায়, কারোর যদি সন্দেহ জাগে, কারোর যদি খুঁতখুঁতি জাগে, কারোর যদি মাহফিল থেকে উঠে যাইতে মন চায়, বন্ধু বুঝবেন আপনার ঈমান চলে গেছে। বড় মারাত্মক ব্যাপার। এবার বন্ধু বলেন, এই যে বিধানগুলো আমি কমন 4-5টা দণ্ডবিধির কথা বললাম, এই 4-5টা দণ্ডবিধির কথা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আর সেনাবাহিনী এই চার তরফে মোটামুটি দেশ চালাইছে, কে এই 4-5টা বিধান জানে না? সবাই জানে না। তো কেন কায়েম করে নাই? এটার জন্য বুঝি আমাদের 8% হিন্দু ভাইরা দায়ী, বৌদ্ধরা দায়ী, খ্রিস্টানরা দায়ী, তারা দায়ী, মুসলমান দায়ী, মুসলমান দায়ী। বরং মুসলমানদের মধ্যে আজকের মাহফিলে এমন অনেক শ্রোতা থাকতে পারে, হুজুর এটা ছাড়া ওয়াজ পায় নাই, ও মুসলমান এটা তো কোরআনের আয়াত, তাহলে এগুলো বলবো কোথায়? কোরআনের কথা বললে যদি তোমার মনে কষ্ট যায়, ও মুসলমান তোমার অন্তরে কুফুরির ক্যান্সার ঢুকেছে। আল্লাহর কসম, এই বাংলার জমিনে আর বেশি লাগবে না, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করার ফরজটা করে দেয়া হোক, বাধ্যতামূলক করে দেয়া হোক, কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল মাদ্রাসা সব জায়গায় নামাজ বাধ্যতামূলক, এটা যদি করে দেয়া হয়, বন্ধু মনে রাখবেন চিরতরে বাংলাদেশ থেকে মাদক বন্ধ হয়ে যাবে।
যেই হাতের মধ্যে সন্তান কোরআন শরীফ নেয়, যেই কপাল দিয়া সেজদা দেয়, যেই মুখ দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, ওই মুখের মধ্যে মদের বোতল ঢুকতে পারে না। বিশ্বাস হয় আপনাদের? তাহলে মাদক বন্ধ করার জন্য সরকার জীবন দিয়ে দিতেছে, সেনাবাহিনী পুলিশ আর্মি জীবন দিতেছে, কিন্তু বন্ধ তো হচ্ছে না। বন্ধ কারণ হলো আল্লাহর বিধান নাই। আল্লাহর একটা বিধান কায়েম করে দাও, বাংলাদেশ অর্ধেক সোজা হয়ে গেছে, কিচ্ছু লাগবে না। এটা প্রমাণিত সত্য। হুজুর এমন ওয়াজ করলেন, এটার প্রমাণ নাই। আল্লাহর নবী প্রমাণ করে দেখিয়েছেন, এবং কোন সমাজে প্রমাণ করেছেন? যেই সমাজের মতো খারাপ সমাজ অতীতেও ছিল না, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নাই, ঠিক কি না? আইয়ামে জাহিলিয়াতের মতো সমাজ যদি এমন হতো, আল্লাহর নবী একটা ভালো সমাজে আসছে, তাহলে আমরা এখন বলতে পারতাম, আরে ভাই মানুষ এগুলো আগেই ভালো আছে না, ঠিক কি না? এমন সমাজের মধ্যে আল্লাহর নবী এই দিনটা কায়েম করেছেন, যেই সমাজের মানুষগুলোর মতো ডাকা সন্ত্রাসী লুটতরাজ খুনি বদসবাব বদভ্যাসের লোক আর জমিন আগেও দেখে নাই, কিয়ামত পর্যন্ত জমিন হয়তো দেখবে না, এমন মানুষগুলোকে এমন সভ্য বানালেন, এমন নম্র বানালেন। তারা পরের হক খাওয়া তো দূরের কথা, ইয়ার বুকের যুদ্ধে একজন দুইজন তিনজন করে নয়জন পর্যন্ত একদিক থেকে পানি পান করার জন্য চেয়েছেন, আর ওই মজলুম মুজাহিদ বলেছে আরেকটা ভাই মনে হয় পানি চেয়েছে, ওই ভাইয়ের কাছে একজন একজন নেওয়া হলো, সে বলল ভাই আমি খাবো না, মনে হয় আরেকজন ভাই পানি চেয়েছে, লাশ মাথা পর্যন্ত দেওয়ার পরে সেখান থেকে বলল ভাই আগে যে পানি চেয়েছে তারে দাও, আর এখানে আসার পরে দেখা গেল এই ভাই শহীদ হয়ে গেছে, দ্বিতীয় জন শহীদ, তৃতীয় জন শহীদ, সবাই শহীদ হয়ে গেছে। যে মানুষগুলো মানুষের সম্পদ কেড়ে কেড়ে খেত, ওই মানুষগুলো এখন নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। আর মানব প্রথিত আদর্শ হলো পরের সম্পদ পকেটে ঢুকাওয়ার কোটিপতি হও, আর ইসলাম হলো নিজের সবকিছু মানুষের জন্য বিড়িয়ে দাও। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সম্পদের লোভ মানুষদেরকে কবর নিয়ে যায়, কোন সুরের আলোচনা মনে আছে তো কথা? আমার ভাইরা, এভাবে মওত একদিন গ্রাস করবে, ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। ওই ভালো মানুষ আসমান থেকে নাজিল হয় না, ভালো মানুষ তৈরি করতে হয়, কি করতে হয়? ভালো মানুষ বানাইতে হয়, ওই ভালো মানুষ বানায় হলো কোরআন। ভালো মানুষ বানায় কি? এটা যুগে যুগে প্রমাণিত সত্য, এটাই একটা আলোচ্য বিষয়, এজন্য এই বিষয়ে লম্বা কথা বলছি না। ভালো মানুষ বানায় হলো কোরআন, এই কোরআন ছাড়া ভালো মানুষ হয় না। আমার ভাইরা, আপনারা হাটাজারি মাদ্রাসায় যান, যাওয়ার পরে সেখানে যদি পুলিশ তল্লাশি দেয়, মোটামুটি 10-20-50টা পেন্সিডেলের বোতল পাওয়ার সম্ভাবনা আছে তো? কিছু বোতল, কিছু বাবা, ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ওখানে যাওয়ার পরে কিছু বোতল পাওয়া যাবে, সারসিনা মাদ্রাসায় বোতল পাওয়া যাবে, আমার ভাইরা জামিয়া কাসিমিয়ায় বোতল পাওয়া যাবে, দারুন নাজাতে বোতল পাওয়া যাবে, সরমনাই মাদ্রাসায় বোতল পাওয়া যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে পাওয়া যাবে কিনা? আচ্ছা কোনটাত গেলে পাওয়া যাবে না, কোন বিশ্ববিদ্যালয়, সেইটার নাম কোন? কোন বিশ্ববিদ্যালয়ে গেলে পাওয়া যাবে না ওইটার নাম কোন? আছে কেন ভাই? একই দেশ, একই দেশের মানুষ মাদ্রাসায় যার পোলাপান পরে, বিশ্ববিদ্যালয় তো তার পোলাপানি পরে, একটা পরে মাদ্রাসায় একটা বিশ্ববিদ্যালয়, ঠিক কি না? একই দেশের ভাত খায়, একই জমিনের ভাত খায়, একটাই আবাখর আর একটাই আবাখর হয় না কেন? কারণ হলো একটা একজনের হাতে কোরআন আছে আর একজনের হাতে কোরআন নাই। মুসলমান ভাইরা, যদি আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে প্রত্যেকটা ক্লাসে কোরআন বাধ্যতামূলক করে দেওয়া হতো, তাহলে আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলো থেকে ওই ইবনে সিনার মতো ডাক্তার বের হতো, যিনি একাধারে আল্লাহওয়ালা একাধারে চিকিৎসা বিজ্ঞানী। কিন্তু বন্ধুগণ, এখন আমাদের সমাজে ডাক্তার বের হয়, তবে ওই ডাক্তার কেবল ডাক্তার না, ডাক্তারের আরেক কোয়ালিফিকেশন হলো ডাকা। ডাকা তো কাটে, ডাক্তারও কাটে, ডাকাত কাইটা পালা যায় আর ডাক্তার কাইটা টাকা নেয়, ঠিক কি না?
ও মুসলমান ভাইরা, এই ডাক্তাররা তো টাকা ধোয়ার কথা ছিল না, কারণ ওই ডাক্তারের সিলেবাসের মধ্যে আমরা কোরআন দিতে পারি নাই, মনুষ্যত্ববোধটাকে জাগ্রত করে আমরা দিতে পারি নাই, যে কারণে ডাক্তার হচ্ছে পাশাপাশি ডাকাত হয়। আইনজীবী যারা আছে আমার বন্ধুগণ, এই যে আপনাদের লক্ষ্মীপুর নোয়াখালী এই লাইনে একই জায়গায় সোনাগাজীর সেই কি নুসরাত হত্যার ঘটনা জানেন তো? নুসরাতকে যারা পরে আমারছে তাদের পক্ষে আইনজীবী আছে না নাই? স্পষ্ট প্রমাণিত সত্য তো এই দেশের আইনজীবীদের বিবেকটা কোথায়? একজন খুনির পক্ষে আইনজীবী দাঁড়ায়, তার বিবেক কইছে তো মুসলমানের সন্তান। মাদক সেবীকে জেলখানার থেকে বের করার জন্য আইনজীবী আছে না নাই? মিথ্যায় মিথ্যায় গোটা দুনিয়া ছেয়ে গেছে। ওই যে মায়ানমারের অং সান সু চি আন্তর্জাতিক আদালতে বলছে আমার দেশে কোনো গণহত্যা হয় নাই। কি আশ্চর্য কথা, কত বড় মৃত্যু, এত মিথ্যা কথা কেমনে কয়? এজন্য কেউ মিথ্যা কথা বেশি বললে তারে বলবেন সুসি, কি বলবেন? সুসি। এখন কেউ বেশি বেইমানি করলে আমরা কি বলি? মির্জাফর। তো মির্জাফর নামের অর্থ খারাপ নাকি? এমন বেইমানি করছে এখন বেইমানি করলে জনগণ কয় মির্জাফর। এজন্য কেউ মিথ্যা কথা বললে তারে বলবেন সুসি, বুঝলেন নাই? এটা আমার কথা না, এটা একজনে বলতে আমি শুনছি এভাবে, কথাটা আমার ভালোই লেগেছে। এত বড় মিথ্যা কেমনে বললো? প্রতিটা ঘটনা গোটা বিশ্ব দরবার হয়েছে, গোটা বিশ্বের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মের লোকগুলো কেঁদেছে এই তাদের নৃশংস হত্যা দেখে, ঠিক কিনা? আর অং সান সু চি কয় কিচ্ছু হয় নাই। বাংলাদেশে এরকম বহু হত্যাকাণ্ড হওয়ার পরে এই দেশের আইনজীবীরা গিয়া কয় কিচ্ছু হয় নাই, আরেকজনে খুন করছে, এটা সেটা কত কি? আবার একই আইনজীবী আরেকজনের নাম পরিবর্তন করে ফাঁসি দিয়া দেয়, ঠিকানা পরিবর্তন করে ফাঁসি দিয়া দেয়। এই দেশে জমিন ভালো মানুষ দিবে কি করে? এই জমিনে ডাকাত হবে না তো কি হবে? যেই জমিনে ভালো মানুষের কদর করা হয় না, যেই জমিনে আলেমরা বুক ফুলে রাস্তায় হাঁটতে পারে না ভয় পায়, সন্ত্রাসীরা বুক ফুলে হাঁটে, এই জমিন তো সন্ত্রাস উৎপাদন করবে। ও মুসলমান ভাইরাম, ভালো মানুষ কমে যাচ্ছে, ভালো মানুষ কমতে কমতে একটা সময় এমন অবস্থা হয়ে যাবে গোটা দুনিয়া জুড়ে আর ভালো মানুষ থাকবে না, আল্লাহওয়ালা থাকবে না, আল্লাহওয়ালার সংখ্যা দিন দিন কমে না বাড়ে। আল্লাহওয়ালা যেদিন থাকবে না আল্লাহ তাআলা সেদিন কিয়ামত দিবেন, কারণ দুনিয়া টিকা রাখছে আল্লাহওয়ালার কারণে। কার কারণে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন لا تقوم الساعة على أحد يقول الله الله ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে। সুবহানাল্লাহ। তার মানে জমিন আমাদেরকে খাবার দেয় আল্লাহওয়ালা লোক থাকার কারণে, এই জমিন ফসল দেয় আল্লাহওয়ালা লোক থাকার কারণে, এই সূর্য আলো দেয় আল্লাহওয়ালা থাকার কারণে, এই বাতাস অক্সিজেন দেয় আল্লাহওয়ালার কারণে। যেদিন আল্লাহওয়ালা থাকবে না, বাতাস অক্সিজেন দেবে না, সূর্য আলো দেবে না, জমিন আমাদেরকে ফসল দেবে না, এই জমিনটাকে আল্লাহ ভেঙে চুরমার করে দেবেন। কিন্তু বন্ধুগণ হঠাৎ করে মাহফিল খালি হয়ে যায় না, আস্তে আস্তে করে মাহফিল খালি হয়, ঠিক কিনা? মাহফিল হঠাৎ করে খালি হয় না, যখন উঠতে উঠতে একটা পর্যায়ে দেখবো যে আমার সামনে শ্রোতা আছে 10 জন, তখন আমি চিন্তা করব আর ওয়াজ চলবে না, এবার মোনাজাত করো, ঠিক কিনা? শ্রোতা যখন কমে যায় বক্তা তখন আর ধরে রাখে না মাঠ। এভাবে গোটা দুনিয়ার মধ্যে যখন মুসলমান কমতে থাকবে, আল্লাহ আল্লাহ বলার মতো লোক কমতে থাকবে, রব্বুল আলামিন তখন এই জমিনটাকে আর টিকায় রাখবেন না। যখন দেখবেন এক এক দেশের মধ্যে 2 জন 4 জন 5 জন করে আল্লাহওয়ালা আল্লাহ বলার মতো আছে, আর বেশি নাই, আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোর উপরে তো কিয়ামত দিতে পারবেন না, এই জন্য রব্বুল আলামিন ইয়ামেন থেকে একটা বাতাস ছেড়ে দেবেন, ওই বাতাস সৃষ্টি কাপড়ের মতো নরম, ওই বাতাস যার গায়ে লাগবে সাথে সাথে ওই ইমানদারের মরণ হয়ে যাবে। এবার গোটা দুনিয়া হয়ে যাবে ইমানদার শূন্য, ইমানদার শূন্য হয়ে যাওয়ার পরে রব্বুল আলামিন সিংহায় ফুঁক দেওয়ার জন্য বলবেন, ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম সিংহায় ফুঁক দেবেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها আল্লাহ তাআলা বলবেন জমিনকে যখন প্রচন্ড রূপে ধাক্কানো হবে গোটা জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে একটা দেশে ভূমিকম্প হলে গোটা দুনিয়ার মধ্যে খবর হয়ে যায় রব্বুল আলামিন কিয়ামত যখন ঘটাবেন এক দেশে নয় গোটা দুনিয়ায় এট এ টাইম ভূমিকম্প শুরু হয়ে যাবে গোটা দুনিয়ায় যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে তখন জমিনের মধ্যে যত ধরনের খনিজ সম্পদ আছে যত ধরনের ধন দৌলত আছে জমিনে ভূমিকম্পের চোটে সব ধন দৌলত উগলে দেবে বের করে দেবে ভূমি ভূমি করে দেবে সব ধন দৌলত চারিদিকে ছোটাছুটি করবে কিন্তু তখন স্বর্ণ রূপা এদিকে কেউ তাকানোর মতো আর সময় থাকবে না ওয়াকালাল ইনসানু মালাহা মানুষগুলা বলতে থাকবে কি হলো কি হলো এ জমিনের কি হলো একে অপরকে প্রশ্ন করতে থাকবে কিন্তু এই জমিনের মধ্যে জবাব দেওয়ার মতো কেউ থাকবে না সবাই মাতলামি শুরু করবে ওয়া তারান্নাসু সুকারা ওয়া মা হুম বিসুকারা মানুষগুলাকে দেখতে মনে হবে তারা পাগল তারা মাতলামি করছে সব মানুষ মাতলামি শুরু করে দেবে পাগলামি শুরু করে দেবে কেউ নাচে কেউ গায় কেউ কর্মক্ষেত্রে এক একজন এক এক জায়গায় হঠাৎ করে কেয়ামত শুরু হয়ে যাবে কেউ টেরও পাবে না এই কেয়ামত আসার পরে সবাই যখন পাগলামি শুরু করে দেবে মাতলামি শুরু করে দেবে রব্বুল আলামিন বলেন ওয়া হুম বিসুকারা এরা কেউ নেশাগ্রস্ত নয় এরা এই কেয়ামতের ভয়ানক অবস্থা দেখে মাতলামি শুরু করবে শুনুন ভাইরা আমার কেয়ামত কত ভয়াবহ হবে মা তার সন্তানকে কোনোদিন ভুলে যেতে পারে না ভুলে যেতে পারে দুনিয়ার সব মানুষ সন্তানকে বলে যে সব মানুষ সব মানুষকে বলে যেতে পারে কিন্তু মা তার সন্তানকে বলে যায় না মা যখন আগুনের মধ্যে পড়ে যায় তখন সন্তানের কথা মনে থাকে মা যখন পানির মধ্যে পড়ে যায় তখন সন্তানের কথা মনে থাকে এমন একটা ঘটনা আমার নিজের চোখে আমি নিজেই পত্রিকায় দেখেছিলাম অনেক দিন আগে বাংলাদেশে একটা বাউন্ডারি ওয়ালের মধ্যে আগুন লেগেছে মা তার সন্তানটাকে বাউন্ডারি ওয়ালের উপর দিয়া নিচের দিকে ফেলে দিয়েছে আর সন্তানটাকে ফেলতে ফেলতে ততক্ষণে মা পড়ে ছাই হয়ে গেছে এর নাম হলো মা যে তার জীবনের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে ঠিক কিনা ওই মা দুগ্ধপুষ্য সন্তানকে ভুলে যাবে সেদিন তার যে সন্তান আছে সেটাই মানুষ ভুলে যাবে সবগুলা গর্ভবতী প্রাণী তার সন্তান প্রসব করে দেবে কোন সন্তান কারোর পেটে থাকবে না সব সন্তান প্রসব করে দেবে সবগুলা মানুষ বুড়া হয়ে যাবে জোয়ান কেউ থাকবে না মানুষ টেনশন করলে বুড়া হয় তাড়াতাড়ি ঠিক কি না এমন টেনশনে পড়বে এক ফুৎকারের সাথে সব মানুষ বুড়া হয়ে যাবে ও মুসলমান ভাইয়েরা কঠিন ভয়াবহ থেকে ভয়াবহ ভয়ঙ্কর পরিবেশ এভাবে চলতে থাকবে কিছুক্ষণ রব্বুল আলামিন যখন জিব্রাইল আলাইহিসসালামকে বলবেন জিব্রাইল আবার ফুক দাও ওই দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে এই জমিনের মধ্যে যত মানুষ যত প্রাণী বেঁচে ছিল সবগুলা প্রাণী এট এ টাইম মরে যাবে আল্লাহ তাআলা বলেন ইদাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت যখন আল্লাহ রব্বুল আলামিন আসমানকে ভেঙে চুরমার করে দেবে ওই আসমান যখন টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে আকাশ কত বড় এটা আলাদা আলোচনার বিষয় বিশাল আকাশ ওয়াইদাল কাওয়াকিবুম তাতারাত সমুদ্রে কি বলে যে নক্ষত্রগুলা যখন ছিটকে ছিটকে জমিনের উপর পড়তে থাকবে আমরা যে নক্ষত্র থেকে আলো পাই যে সূর্য থেকে আলো পাই এই সূর্য কত বিশাল বড় সূর্য দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় কত বড় 13 লক্ষ গুণ বড় সূর্য এই সূর্য এত মাইল দূর থেকে আলো দেওয়ার পরেও আপনার আমার অনেক সময় জমিনের মধ্যে চলতে কষ্ট হয়ে যায়
বসবাস করতে কষ্ট হয়ে যায়। আরব দেশগুলোর মধ্যে যখন 60-70 ডিগ্রি তাপমাত্রা চলে আসে তখন জমিনের মধ্যে খালি পায়ে আর পা রাখা যায় না, পায়ের চামড়া উঠে যায়। এত লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য থেকে আলো আসার পরে যদি জমিনের মধ্যে পা রাখা না যায় চামড়া উঠে যায়। ওই সূর্যের গায়ে আলো আছে, তাপমাত্রা আছে হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। কত? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে সূর্যের গায়ে। যে মানুষ 60-70 ডিগ্রি সহ্য করতে পারে না, যে মানুষ লোহাকে আগুন দিয়া গলায়, আগুন দিয়া লোহা যখন গলায় তখন দরকার হলো কেবল 1,535-1,537 ডিগ্রি। 1,500-এর বেশি ডিগ্রি তাপমাত্রা হলে যেই লোহা দিয়ে আপনি বাড়ি বানান, যেই লোহা দিয়ে আপনি সব কিছুকে মজবুত করেন, ওই লোহাগুলা গলে গলে পানিতে রূপান্তরিত হয়ে যায়। এই সামান্য তাপে যদি লোহা পানি হয়ে যায় তাহলে 1,40,00,000 ডিগ্রি তাপমাত্রা, ওই তাপমাত্রা যদি মানুষের গায়ে এসে পড়ে স্বাভাবিকভাবে ওই মানুষগুলার বসবাস করা তো দূরের কথা, জ্বলে পড়ে ভস্ম হয়ে যাবে। তবে সূর্যের মতো একটা একটা সূর্য নয়, একটা নক্ষত্র নয়, এই মহাকাশে আছে হাজার হাজার নক্ষত্র, লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র আছে। এক একটা গ্যালাক্সির মধ্যে কমপক্ষে 10,000 কোটিরও বেশি নক্ষত্র আছে। এরকম কত গ্যালাক্সি মহাশূন্যের মধ্যে আছে রব্বুল আলামিন ছাড়া ওই খবর আর কেউ জানে না।